রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের আরও 5% মহার্ঘ ভাতা দেওয়া হবে। 1 জানুয়ারি 2024 থেকে তা কার্যকর হবে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা ঘোষণা করেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 5% মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের বছর অতিরিক্ত 500 কোটি টাকা ব্যয় হবে। এতে 1,06,932 জন কর্মচারী ও 82,000 পেনশনার উপকৃত হবেন। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা ঘোষণা করে বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর ইতিপূর্বে 3 কিস্তিতে 20% মহার্ঘ ভাতা দিয়েছে। গত 1/3/2021 তারিখে 3%, 1/7/2022 তারিখে 5% এবং 1/12/2022 তারিখে 12% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল। রাজ্যে করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকার সরকারি কর্মচারী ও পেনশনারদের 3% মহার্ঘ ভাতা দিয়েছে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর মোট 3 কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিআরএস অ্যালাউন্স বা ডিআরএস লিভ, যেটা ডিআর বলা হয় প্রধানমন্ত্রী, 1/3/2021 আমরা 3% দিয়েছি, 1/7/2022 5% দিয়েছি, 1/12/2022 একটা ছাড়া মেনে 12% ছাড়া দিই, এবং এতে করে 20% দিয়েছি। করোনা পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে বেতন স্টপ করে দিয়েছে, আমাদের রাজ্যে কিন্তু বেতন স্টপ করে, তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার 3% দিয়ে প্রদান করেছে। আমাদের এই সরকার ক্যাশ ইন লিউ অফ এলটিসি, আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের স্বার্থে আজকে 5% দিয়ে, এই 5% দিয়ে দিয়ে 1/1/2024 থেকে কাটি বছরে কত খরচ হবে, 500 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। আপনি জানেন 1% দিল 100, 5 দিয়ে দিয়েছি 5 খাইবেন, এতে করে 1,06,932 জন কর্মচারী এবং 82,000 পেনশন ভোগীরা এতে উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।